আমার প্রশ্নটি ছিল যে হজরত মোহাম্মদাল্লাম আমরা জানি শেষ নবী ওনার পরে আর কোনো নবী আসবে না তো ইমাম মাহাজি আলাহিসাল্লাম নবী দাবি করলেন কোন কোরআনের কোথায় আছে কিভাবে উনি দাবি করলেন জি ধন্যবাদ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনি অনুষ্ঠান দেখতে থাকুন এই প্রশ্নের উত্তর গতকালকেও হয়ে গেছে এর আগেও হয়েছে তারপরেও সংক্ষেপে মৌলানা সাল্লাম সাহেবকে বলছি সংক্ষেপ উত্তর দেওয়ার জন্য জি ধন্যবাদ ভাই আপনাকে হজরত ইম মির্জা গুলাম আহমদ কাদিন আল্লাহ ইসলাম কোথাও নবী হওয়ার দাবি করেননি হজরত মির্জা গুলাম আহমদ কাদিন আল্লাহ ইসলাম সকল জায়গায় সর্বস্থলে তিনি এই বিষয়টি বলার চেষ্টা করেছেন যে রসুলে আকরাম সাল্লিয় ইসলামের পর স্বতন্ত্র এবং শরীয়ধারী নবীর রাস্তা বন্ধ আর কোনো নতুন স্বতন্ত্র নবুয়ত আসতে পারে না মির্জা মির্জাউলাম আহমদ কাদিন ইসলাম সকল ক্ষেত্রেই এটি বোঝানোর চেষ্টা করেছেন যে আমি আমাকে আল্লাহ আল্লাহতাল নবী হিসেবে যেখানে যেখানে সম্বোধন করেছেন এটার অর্থ হলো উন্মতি নবী অর্থাৎ রসুল আকরম সাল্লাহ ইসলামের আলোয় আলোকিত হয়ে তোমাদেরকে আলো প্রদান করা শুধুমাত্র এতটুকুর তিনি এ দাবি করেছেন উম্মতি নবী হওয়ার দাবি করেছেন স্বতন্ত্র স্বাধীন নবী হওয়ার দাবি তিনি কোথাও তার সারা জীবনে কোথাও করেননি এটার ভিত্তিটা কোথায় এটার ভিত্তি সুরা নিসার সত্তর নম্বর আয়াতে আঙ্গুল রাখেন সে আয়াতটা পড়েন সেখানে দেখেন স্পষ্টভাবে আল্লাহ তালা সেখানে বলেছেন হজবুল্লাহমিনা শেতওয়ান রজিম আল্লাহ তালা বলেছেন ওয়া মাইতিহস উল্লাহ কাল্লাদিনা আনাম আলিহে মিনান্ন গে না ওয়া সিদ্দিকা ওয় সাহাদ যারা আল্লাহ এবং এই রসুল অর্থাৎ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ উল্লাহ ইসলামের প্রতি ইমান আনবে আনুগত্য করবে তাদেরকে আল্লাহ তালা চারটা পুরস্কারে ভূষিত করেন কি কি পুরস্কার নবুয়ত সিদ্দিকিয়াত শাহাদাত এবং সালেহিয়াত অর্থাৎ তাদেরকে আল্লাহ তালা নবীর পুরস্কারে ভূষিত করতে পারেন তাদেরকে আল্লাহ তালা সিদ্দিকের পুরস্কারে ভূষিত করতে পারেন শাহাদাতের পুরস্কারে ভূষিত করতে পারেন এবং পুণ্যবান বান্দা হওয়ার পুরস্কারে ভূষিত করতে পারেন এই চারটা পুরস্কারই সকলের জন্য উন্মুক্ত শর্ত হল রসুল আকরাম ইসলামের আনুগত্য করতে হবে তার অনুগত হয়ে এই পুরস্কারগুলো লাভ করা যায় এইটাকে বলা হয় উম্মতি নবী অর্থাৎ স্বতন্ত্র স্বাধীন কোনো নবুয়ত নয় কিন্তু রসুল আকরম হলে ইসলামের অনুসরণে অনুকরণে তার ভালোবাসায় যে আলো লাভ হয় ওই আলো যে বিতরণ হচ্ছে সেটাকে উন্নতি নবোধ বলা হয় একেবারে একটা উদাহরণ দিয়ে আমি আমার উত্তর শেষ করছি যেভাবে আমরা সূর্যের আলো চাঁদের মাধ্যমে লাভ করি যদিও আমরা চাঁদের আলো প্রকাশ্যে আমাদের বিভিন্ন সাহিত্যে আমরা ব্যবহার করছি যে চা চাঁদের আলোতে আমাদের হাঁটতে খুব ভালো লাগে চাঁদের আলোতে আমাদের অন্য কোনো আলো বাতি লাগে না কিন্তু পরক্ষণেই যদি আমরা প্রশ্ন করি চাঁদের কি কোনো আলো আছে তখন এই বুদ্ধিমান ব্যক্তিরা বলবে না চাঁদের আলো নাই সেটা আসলে সূর্যের আলো সে প্রতিফলন করে দিচ্ছে ঠিক একইভাবে হজরত মির্জা গুলাম আহম্মদ কাদিন আল্লাহ ইসলাম চতুর্দশ শতাব্দীর শিরোভাগে তিনি চতুর্দশ রাতের চাঁদ হওয়ার দাবি করেছেন যেটা রসুল আকরম সাল্লাহ ইসলামের পক্ষ থেকে আলো পেয়ে আমাদের কাছে বিতরণ করছেন অতএব মির্জা গোলাম আহমদ কাদিন আল্লাহ ইসলাম কোথাও স্বাধীন স্বতন্ত্র শরীয়তবাহী নবী হওয়ার দাবি করেননি তিনি উন্মতি নবী হওয়ার দাবি করেছেন যেটার ভিত্তি পবিত্র কোরআনে রয়েছে এবং যে আলেম ওলামা বড় বড় আলেম ওলামা বুজুর আউলিয়াও এই বিশ্বাসী বিশ্বাসী ছিলেন যার সাথে আমাদের এবং অন্যদের এই ক্ষেত্রে কমপক্ষে কোনো পার্থক্য নেই